এবারের হ্যালোইনে ভৌতিক আবহের সময় কাটাতে দর্শকদের জন্য নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন নির্মাতা পরমব চট্টোপাধ্যায়। সিরিজের নাম নিকশ ছায়া। অনলাইন প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিমিংয়ের আগে প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে ট্রেলার, যার শুরুতেই দেখা যায় একজন তান্ত্রিক করছেন পুজো পাঠ। ব্যাকগ্রাউন্ড ভয়েসে শোনা যায় 10 বছর আগের একটি ভূতের গল্প নাকি সত্যি হয়ে ধরা দিয়েছে বাস্তবেই। এরপরই জঙ্গলের মাঝে খুনের ঘটনা। 2 মিনিট 36 সেকেন্ডের ট্রেলারে এমন টুকরো টুকরো দৃশ্যে আভাস মিলেছে নিকশ ছায়ার গল্প দর্শকদের দেবে অন্য রকম ভৌতিক অভিজ্ঞতা। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র তান্ত্রিকের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, পুলিশের ভূমিকায় আছেন গৌরব চক্রবর্তী। 2023-এর হ্যালোইন ঘিরেও ভৌতিক সিরিজ এনেছিলেন পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় এবছরও নিকশ ছায়া নিয়ে হাজির হচ্ছেন তিনি, যেটি মুক্তি পাবে 31 অক্টোবর।